আসসালামু আলাইকুম। আজ আমরা যে মডিউলটা নিয়ে দেখব সেটা হচ্ছে ক্যালেন্ডার মডিউল। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই দেখে নিব এই মডিউলটার পারপাসগুলো কি কি। তো ক্যালেন্ডার মডিউল ইউজ করে বেসিক্যালি আমরা যে কাজগুলো করতে পারবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় চাই যে আমরা যেই ইভেন্ট বা যেই পারপাসে আমরা মিটিংটা কল করেছি সেটা যেন আমরা প্রপারলি একটা রিমাইন্ডার দেয় 5 মিনিট বা 10 মিনিট পর, আগে বা পরে। দেন হচ্ছে যে কোন কাজটা আমার ইম্পর্টেন্ট, কোন কাজটা আমার ইম্পর্টেন্ট না, কোনটা হচ্ছে আমার প্রায়োরিটি বেস। দেন হচ্ছে কখন আমরা মিটিংটা হবে, যে টাইমগুলো আছে সবগুলো আমরা কি করতে পারি, আমরা এই ক্যালেন্ডার মডিউল ইউজ করে সেগুলো মেনটেন করতে পারি। দেন হচ্ছে আমরা যদি চাই যে আমরা যেই ইভেন্টটা বা ক্যালেন্ডারটা ক্রিয়েট করব সেটার প্রপার একটা ডিসক্রিপশন আমরা দিতে চাই, সেটা আমরা এখান থেকে মেনটেন করতে পারবো। দেন হচ্ছে এই ইভেন্টটা ক্রিয়েট করার পর আমরা সেটা ইমেলে কাউকে নোটিফাই করতে চাই বা কাউকে ফলোয়ার্সে অ্যাড করে তার সাথে হচ্ছে পরবর্তীতে মেসেজ কনভারসেশন করতে চাই, সেটাও আমরা এই সিস্টেম থেকে করতে পারবো। দেন হচ্ছে পাশাপাশি আমরা কোনো যদি ডকুমেন্ট থাকে আমরা সেটা ডকুমেন্টটাকে প্রপারলি এখান থেকে মেনটেন করতে পারবো, ডকুমেন্টটাকে অ্যাড করতে পারবো। দেন হচ্ছে আমরা মেসেজ সেন্ড করতে পারবো, আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা ট্র্যাকিং রাখতে পারবো। আর পাশাপাশি আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের ডাটাগুলো আমরা পরবর্তীতে যদি এরকম হয় যে সেই ডাটাগুলো আমরা এক্সপোর্ট করে কোনো একটা কাজে ইউজ করব, বা আমরা একটা রিপোর্টিং দরকার যে আমার এই মাসে কয়টা মিটিং হয়েছে বা কয়টা ইভেন্ট হয়েছে, বা সেই ইভেন্টগুলো আমি ড্যাশবোর্ডে নিয়ে যেতে চাই, সেই সব কিছু আমরা সিস্টেম থেকে মেনটেন করতে পারবো। আর তার জন্য আমার একটা জিনিস শুরুতেই করা লাগবে, সেটা হচ্ছে গুগল ড্রাইভ সিনক্রোনাইজেশন। কারণ গুগল ড্রাইভ সিনক্রোনাইজেশন ছাড়া যদি আমরা নর্মালি ক্যালেন্ডারটা ইউজ করি তাহলে এই ফেসিলিটিসগুলো হয়তো বা আমরা পাবো না। তার জন্য আমাকে প্রথমেই গুগল ড্রাইভটাকে, গুগল ক্যালেন্ডারটাকে আমার সিস্টেমের মধ্যে সিনক্রোনাইজেশন করে নিতে হবে। তো চলুন এবার আমরা আবার মূল আলোচনায় চলে যাই। তো মূল আলোচনায় যাওয়ার জন্য আমাদের প্রথমেই আমাদের স্মার্ট এডুর যে ইন্টারফেসটা আছে সেটাতে আসা লাগবে। তো এখানে লগ ইন থাকা অবস্থায় আমরা প্রথমেই চলে যাব ক্যালেন্ডার মডিউলে। তো এই ক্যালেন্ডার মডিউলের মধ্যে আমরা এখান থেকেই বিস্তারিত দেখতে পারবো যে না আমরা কোন কোন পারপাসে মিটিং করেছিলাম বা কোন কোন ইভেন্ট ক্রিয়েট করেছি, কয় তারিখে হয়েছিল, তার একটা সামারি আমরা এখান থেকে দেখতে পারবো। বাট এখানে যেই আমরা ইভেন্টগুলো ক্রিয়েট করেছি সেই ইমেলগুলো অটোমেটিকলি আমার গুগলের ক্যালেন্ডারের সাথে সিনক্রোনাইজেশন হয়েছে কিনা তার জন্য আমাকে প্রথমেই সেই সিনক্রোনাইজেশনটা ইনশিওর করতে হবে। সো তার জন্য আমাকে প্রথমেই যেতে হবে গুগলে। সো গুগলে যে আমাকে লিখতে হবে যে গুগল ক্যালেন্ডার কনসিউল। সো দেখেন আমি গুগল ক্যালেন্ডার কনসিউল লিখেছি, লেখার পর প্রথমেই যেই ইন্টারফেসটা আসবে যে cloud.google.com, সো সেই ইউআরএলটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমার নতুন একটা ইন্টারফেস এরকম চলে আসবে। তো আসার পর আমাকে অবশ্যই একটা জিনিস প্রথমে ইনশিওর করতে হবে, সেটা হচ্ছে যে আমার যে কোনো একটা ইমেল দিয়ে আমার অ্যাকাউন্টটাতে লগ ইন থাকতে হবে। যদি লগ ইন না থাকে বা সাইন ইন করা না থাকে তাহলে প্রথমেই আমাকে সাইন ইন করার জন্য বলবে। যেহেতু আমার অ্যাকাউন্টটা লগ ইন করা আছে বা সাইন ইন করা আছে তার জন্য ও ইন্টারফেসটা দেখাচ্ছে না। তো দেখেন এরকম একটা ইন্টারফেস আসার পর প্রথমে আমার কাজ হবে যে এই যে কনসিউল নামে ডান পাশে যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করা। তো সেটাতে আমরা ক্লিক করলাম। তো একটু টাইম নিবে লোডিং হওয়ার জন্য। সো লোডিং হইলে আমরা পরবর্তীতে যে স্টেপগুলো আছে সেগুলো ফলো করব। তো দেখেন যখন আমরা কনসিউলে ক্লিক করলাম এরকম আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। সো এখান থেকে স্টিল নাও সেটা লোডিং হচ্ছে। তো বাম দিকে আমরা দেখতে পাচ্ছি যে নেভিগেশন বারে যে এরকম কিছু অপশন আছে। সো সেই অপশনগুলো থেকে আমরা তারপরে চলে যাব এপিআই অ্যান্ড সার্ভিস। সো আমি এপিআই অ্যান্ড সার্ভিসে ক্লিক করলাম। সো এপিআই অ্যান্ড সার্ভিসে ক্লিক করার পর আমার প্রথম কাজ হবে এইখানে যে আমরা অ্যাস টেস্ট নামে একটা সামথিং কিছু একটা লেখা দেখতে পাচ্ছি। তো ইনিশিয়ালি যখন আপনারা এই কনসোলে ক্লিক করবেন হয়তো বা আপনাদের কোনো নাম নাও থাকতে পারে। তো এখানে ক্লিক করে আমার প্রথম কাজ হবে একটা আমাকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করা।
যেহেতু আমি এখন পর্যন্ত কোনো সিনক্রোনাইজেশন করিনি, তার জন্য আমি শুরুতেই একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিব। দেখেন ডান দিকে আমরা দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট নামে একটা অপশন, তো নিউ প্রজেক্টে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল্ড লিখে আসছে যে প্রজেক্ট নেম, তো আমি এইখানে দিলাম যে স্মার্ট টেস্ট প্রজেক্ট। দেখেন যেহেতু আমার অর্গানাইজেশনের ইমেল দিয়ে আমার লগ ইন করা, অটোমেটিকলি অর্গানাইজেশনের এখানে ইয়াটা চলে এসেছে, দেন হচ্ছে লোকেশন হিসেবেও ওইটা চলে এসেছে। দেন আমি কি করব, ক্লিকে ক্রিয়েটে ক্লিক করব। তো দেখেন আমি ক্রিয়েটে ক্লিক করেছি। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে, যে স্মার্ট টেস্ট প্রজেক্ট নামে সেটা এখন লোডিং আছে। দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি এই প্রজেক্টটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের কাজ হবে এই এসটিএ টেস্ট যেটা আছে সেটার জায়গায় আমি মাত্র যেই প্রজেক্টটা ক্রিয়েট করেছি স্মার্ট টেস্ট প্রজেক্ট নামে সেটাকে চয়েস করে দেওয়া। তো আমি এখানে ওইটাকে প্রথমে চয়েস করে দিলাম। চয়েস করে দেওয়ার পর পরবর্তী আমার কাজ হবে, আমরা এইখানে বাম দিকে যে নেভিগেশন আছে সেখানে আমরা লাইব্রেরি নামের একটা অপশন দেখতে পাচ্ছি, তো লাইব্রেরিতে ক্লিক করব। তো লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চে লিখা আছে যে সার্চ ফর এপিআই অ্যান্ড সার্ভিস, তো এইখানে আমরা লিখব গুগল ক্যালেন্ডার। বা শুধু ক্যালেন্ডার লিখলে হবে, আমার অটোমেটিকলি সেটা চলে আসবে। আমরা ক্যালেন্ডার লিখেছি, দেখেন অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি যে গুগল ক্যালেন্ডার এপিআই নামে একটা অপশন আছে, তো সেই এপিআইটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার প্রথম কাজ হবে সেই গুগল ক্যালেন্ডার যে এপিআইটা আছে সেটাকে ইনেবল করে নেওয়া। তো আমি ইনেবলে ক্লিক করলাম। তো ক্লিক করার পর একটু টাইম নিবে সেটা ইনেবল হইতে, তো আমরা সেই পর্যন্ত একটু ওয়েট করব। ওয়েট মানে ইনেবল হওয়ার পর অটোমেটিকলি সেটা ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে পরবর্তী একটা ইন্টারফেসে চলে যাবে। তো দেখেন আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস, তার মধ্যে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ক্রেডিটেনশিয়াল নামে একটা অপশন আছে, আমরা একটা ক্রেডিটেনশিয়াল ক্রিয়েট করব। তো এখানে ক্রেডিটেনশিয়াল ক্রিয়েট করার মানে হচ্ছে যে আমি আমার সেটিং স্মার্ট এডুতে যেয়ে আমরা আমাদের এখানে যে একটা সিক্রেট কোড পাবো বা পাসওয়ার্ড পাবো সেটা আমরা পরবর্তীতে ইউজ করব। তার জন্য আমাকে প্রথমে একটা ক্রেডিটেনশিয়াল ক্রিয়েট করে নিতে হবে, সিক্রেট একটা কোড ক্রিয়েট করে নিতে হবে। তো আমি দেখেন এখানে ক্রেডিটেনশিয়াল ক্রিয়েট করার জন্য এরকম ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ড্রপ ডাউনে যেটা মাত্র একটু আগে সার্চ করেছিলাম গুগল ক্যালেন্ডার এপিআই সেটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা আরো কিছু অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে থেকে আমরা ইউজার ডাটা এটা চয়েস করব, চয়েস করে নেক্সটে ক্লিক করলাম। তো দেন আমার পরবর্তীতে আবারও কিছু ফিল্ড আসছে, আমরা ক্রিয়েট না হওয়া পর্যন্ত কিছু কনফিগারেশন কাস্টমাইজেশন করে নিতে হবে, আমরা সেগুলো ঠিক করে নিচ্ছি। তো এইখানে আমি যেই এপিআইটা ক্রিয়েট করব ক্রেডেনশিয়াল, তার জন্য আমার একটা অ্যাপসের নেম আমার এইখানে দিতে হবে। সো আমি এইখানে নাম দিচ্ছি স্মার্ট আন্ডারস্কোর দিয়ে অ্যাপ, ঠিক আছে। দেওয়ার পর এখানে আমি যেই ইমেলটাকে সাপোর্ট ইমেল হিসেবে ইউজ করব সেই ইমেলটা এখানে লিখে দেবো। তো এখানে আমি যেহেতু আমার অ্যাকাউন্ট দিয়ে যেটা লগ ইন আছে সেটা ইউজ করব, তার জন্য আমি সেটা চয়েস করে নিয়েছি। দেন হচ্ছে আমরা যদি চাই এই অ্যাপসের কোনো লোগো যদি থাকে আমরা সেটা ইউজ করতে পারবো, না যদি চাই তাহলে ইউজ করার দরকার নেই। দেন হচ্ছে পরবর্তীতে আরেকটা ইমেল আমরা এখানে ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এইখানে আমি একই ইমেল ইউজ করেছি যে ইমেলটা একটু আমরা আগে ইউজ করতে চেয়েছিলাম। তো দেওয়ার পর দেখেন আমরা সেভ এন্ড কন্টিনিউ এই বাটনটাতে ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এরকম আরেকটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো এইখানে আমি যদি ক্লিক করি দেখেন নিচের দিকে কার্সর যদি যাই আমরা দেখতে পাচ্ছি সেভ এন্ড কন্টিনিউ নামক একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে আমার চাবে যে অ্যাপ্লিকেশন টাইপ, যেই আমরা সিক্রেট কোডটা জেনারেট করতে চাচ্ছি সেটা কোন কোন টাইপের অ্যাপ্লিকেশন, সো সেটাকে আমরা এইখান থেকে ড্রপ ডাউন থেকে চয়েস করে দিব ওয়েব অ্যাপ্লিকেশন। সো যখনই আমি ওয়েব অ্যাপ্লিকেশন দিব সো সেই ওয়েব অ্যাপ্লিকেশনের একটা নাম আমার এখানে চাবে। সো এইখানে আমি নাম দিচ্ছি যে ডিআইসি
ওয়েব দিলাম। দেওয়ার পর আমরা স্ক্রলিং করে যদি নিচের দিকে চলে যাই, দেখেন এখানে লেখা আছে যে অ্যাড ইউআরএল, এখানে একটা জাভাস্ক্রিপ্ট অরিজিন দেখাচ্ছে। তো এখানে আমরা কি করব, এই অ্যাড ইউআরএল এ যদি ক্লিক করি, দেখেন এখানে দেখা যাচ্ছে যে একটা ইউআরএল পেস্ট করার জন্য আপনাকে বলছে। তো সেই ইউআরএলটা কোনটা হবে? তো সেই ইউআরএলটা হবে আমরা যেই সিস্টেমটা ইউজ করছি, তো সেই সিস্টেমের এই যে ওয়েবের আগ পর্যন্ত স্ল্যাশ দিয়ে যেটা আছে তার আগ পর্যন্ত আমরা নিব। এই লিঙ্কটা নিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো। দেখেন এখানে স্ল্যাশ যেটা লাস্টে ছিল সেটাকে আমরা উঠাই দেবো। পরবর্তীতে আরেকটা ইউআরএল দেখা যাচ্ছে যে রেস্ট্রিক্টেড ইউআরএল। তো এখানেও আমরা ঠিক একইভাবে আমরা কোন ইমেলটা দিব, দেখেন আমরা আগে একটা যেটা ক্রিয়েট করা ছিল এই যে আমরা সেইটা দিয়েই দেখাচ্ছি। দেখেন আমার এইখানে যদি আমি বলি আমাদের যে ইউআরএলটা অরিজিনাল যেটা আছে সেটা এই পর্যন্ত আমরা লিখব, লিখার পর স্ল্যাশ দিয়ে পরবর্তীতে আমাদের কাজ হবে গুগল আন্ডার স্কোর দিয়ে অ্যাকাউন্ট, তারপরে আবার একটা স্ল্যাশ দিয়ে অথেন্টিকেশন। তো এটা দিয়ে যদি আমি এখন ক্রিয়েটে ক্লিক করি আমার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমার ক্রিয়েট হয়ে গেছে, এখানে আমি দেখতে পাচ্ছি। এখন আমি ডান দিলেই আমার প্রসেসটা ডান। তো আমি ডান দিলাম। তো ডান দেওয়ার পর একটু লোডিং হইতে টাইম নিবে, তো আমরা ওয়েট করছি। দেখেন আমাদের মাত্র যেটা আমরা ক্রিয়েট করেছি একটা আইডি ক্রিয়েট করেছিলাম, ক্লায়েন্ট আইডি। তো সেই আইডিটা দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা নাম দিয়েছিলাম ডিআইসি ওয়েব নামে। তো সেটাতে যদি আমি ক্লিক করি, তো আমরা যে সিক্রেট কোড বা আইডি যেটাই বলি না কেন ওইগুলো আমরা পেয়ে গেছি, আমরা দেখতে পারবো। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্ট আইডি একটা ইউআরএল দিয়ে কিছু একটা সামথিং লিখে আছে। এই ইউআরএল ক্লায়েন্ট আইডিটাই আমি আর স্মার্ট এডু সেটিং এ দিয়ে আমরা ইউজ করবো। তো আমরা এখন চলে যাব আমাদের স্মার্ট এডুতে। তো আমরা চলে যাচ্ছি, দেখেন এইখানে এই ক্যালেন্ডারে আমরা যে ইন্টারফেসটা ছিল সেখান থেকে আমরা প্রথমে শুরুতে যাব আমাদের সেটিং এ। সো আমরা সেটিং এ ক্লিক করলাম, তো একটু লোডিং হচ্ছে, আমরা ওয়েট করছি। তো দেখেন আমরা সেটিং এ চলে এসেছি। সো সেটিং এর আসার পর আমাদের এখানে যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছি এখানে এসে আমরা লিখবো ক্যালেন্ডার। দেখেন সিএল লিখেছি, আমার এই যে গুগল ক্যালেন্ডার এখানে চলে এসেছে। তো এখানে আপনারা দেখেন যেহেতু আমার অলরেডি আমার কনফিগারেশন করা আছে, তো এখানে আমি এই যে ক্লায়েন্ট আইডিটা ইউজ করেছি। আপনারা আপনারা মাত্র যেটা আমরা ক্রিয়েট করেছি আপনারা হচ্ছে এইটা হচ্ছে ইউজ করবেন। দেখেন আমি যদি এখানে ইউজ করি এটা আমার সেটা চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে যে ক্লায়েন্ট সিক্রেট, এখানে একটা আমার পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটা কি সেটা হচ্ছে যে ক্লায়েন্ট সিক্রেট। দেখেন এখানে আমরা একটা ক্লায়েন্ট সিক্রেট আইডি দেখতে পাচ্ছি, কোড দেখতে পাচ্ছি, সেই কোডটাকে আমরা কপি করে আমাদের সেটিং এ যেই এখানে বসাই দেবো। বসিয়ে দিয়ে আমরা যদি এখানে সেভে ক্লিক করি তাহলে আমার কি হয়ে যাবে, আমাদের সিস্টেমের ক্যালেন্ডারের সাথে গুগল ক্যালেন্ডারের সিনক্রোনাইজেশন হয়ে যাবে। তখন অটোমেটিকলি আমরা যেই ফেসিলিটিসগুলো আমরা শুরুতেই দেখেছিলাম যে আমরা অটোমেটিকলি আমাদের রিমাইন্ডার দেওয়া বা আমরা পাশাপাশি কোনো কারোর সাথে ইমেলে কমিউনিকেশন করা বা আমাদের আমরা গুগল ক্যালেন্ডারে কোনো কিছু আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করেছি সেটা অটোমেটিকলি আমার সিস্টেমের ক্যালেন্ডারে চলে আসা সব ইনফরমেশনগুলো আমরা তখন পেয়ে যাব। তো আমি এখন চলে যাচ্ছি, আমি যেহেতু কনফিগারেশন করা আছে তার জন্য আমি চলে যাচ্ছি গুগলের মানে আমাদের সিস্টেমের ক্যালেন্ডারে। তো দেখেন সিস্টেমের ক্যালেন্ডারে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিনক্রোনাইজড উইথ গুগল। যখনই আপনার সিনক্রোনাইজেশন হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পারবেন এই লেখাটা আছে, যতক্ষণ পর্যন্ত আপনার সিনক্রোনাইজেশন প্রপারলি না হবে তখন সেটা আসবে না, এরকম লিখে আসবে সিঙ্ক উইথ সামথিং যে যেটার সাথে আপনি অ্যাড করতে চাচ্ছেন। তো এখন আমি যদি একটা নতুন ক্যালেন্ডার বা নতুন একটা ইভেন্ট ক্রিয়েট করি, দেখেন আমি লিস্ট ভিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি দেন চলে আসলাম ক্রিয়েটে। তো ক্রিয়েটে ক্লিক করলাম, তো আমি একটা নাম দিলাম টেস্ট স্মার্ট এডু। তো এখানে হচ্ছে আমরা কোন কোন ইউজারকে বা পার্টিসিপেন্টকে হচ্ছে আমরা এই ইভেন্টের জন্য বা মিটিংয়ের জন্য ইনভাইট পাঠাবো তাদের নাম এখানে লিখবো। তো দেখেন আমি টেস্ট নাম দেওয়ার পর এখানে আমি লিখছি যে আমাদের কাউন্সিলর নিচে আমাদের কাউন্সিলর ম্যাডাম এখানে থাকবে। দেন হচ্ছে আমি ধরে নিচ্ছি আমাদের অ্যাকাউন্ট থাকবেন এই তিনজনকে।
দেওয়ার পর পরবর্তীতে আমরা কি করব, যে আমাদের মিটিং এর যে ডিটেইলস গুলো আছে সেগুলো ঠিক করে নেব। তো দেখেন আমার যে মিটিংটা আমি কল ক্রিয়েট করতে চাচ্ছি সেটার টাইমটা আমি এখানে সেট করে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে আমাদের মিটিংটা হবে আজকে 20টার সময়, মানে 8টার সময়। দেন হচ্ছে আমি কোন ট্যাগ ইউজ করতে চাই কিনা সেটা আমি এখান থেকে ইউজ করতে পারবো। দেন ডিউরেশন, আমি কতক্ষণ মিটিংটা চলবে বা ইভেন্টটা চলবে সেটা আমি বলে দেওয়া। তো আমি এখানে ধরে নিচ্ছি 1 ঘন্টা চলবে। দেন হচ্ছে রিমাইন্ডার, আমি কতক্ষণ আগে আমাকে রিমাইন্ডার দিবে, নোটিফাই করবে, সেটা আমি ধরে নিচ্ছি 15 মিনিট আগে। দেন হচ্ছে এইখানে আমি যদি চাই আমাদের সিস্টেমের যেই ভিডিও কলের যে লিঙ্কটা আছে সেটা আমি এখান থেকে চাইলে ইউজ করতে পারবো। তো আমি এখানে ইউজ করছি না, সেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখে নিব। তো এখানে দেন হচ্ছে ডেসক্রিপশন, আমি যদি এখানে ডেসক্রিপশনে কিছু একটা লিখতে চাই আমরা সেটা এখানে লিখে দিতে পারবো। দিয়ে আমি সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করার পর আমরা শুরুতেই বলেছিলাম যে পারপাসের মধ্যে আমরা এখানে অন্যান্য যে ফেসিলিটিস গুলো পাইতে পারি এই মডিউলটা ইউজ করে। তো এখানে আমরা চাইলে যে ফলোয়ার্স অন্য যারা আছেন তাদেরকে আমরা যদি চাই অ্যাড করতে পারবো, অ্যাড এ ফলোয়ার্স এ ক্লিক করে। দেন অ্যাড এ ফলোয়ার্স এ ক্লিক করলে দেখেন যে এখানে রিসিপিয়েন্টের মধ্যে আমরা আমাদের ডিজায়ার যে নামগুলো আছে সেটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার রিসিপিয়েন্ট, যা যিনি যাকে হচ্ছে আমি আমাদের ফলোয়ার্স এ অ্যাড করতে চাই। দিয়ে যদি আমি অ্যাড ফলোয়ার্স এ ক্লিক করি আমাদের অ্যাড হয়ে যাবে, ওনার কাছে অটোমেটিকলি ইমেলও একটা নোটিফিকেশন চলে যাবে। দেন হচ্ছে আমরা যদি চাই এই যে ইভেন্টটা আমরা ক্রিয়েট করেছি, তো সেই ইভেন্টের মধ্যে আমি একটা ডকুমেন্ট অ্যাড করে দেবো। দেখেন এই যে ফলোয়ার্স ফলোয়িং এর পাশে আমরা যদি আমরা চেনের মতো যে আইকনটা আছে এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড অ্যাটাচমেন্ট নামে অপশন আছে। তো এই অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করলে আমি অটোমেটিকলি আমার যে অ্যাটাচমেন্ট আমি অ্যাড করতে চাই সেটা আমি ওইখানে অ্যাড করে দিতে পারবো। আমরা ছবি ফাইল যা ইচ্ছা আমরা এখানে অ্যাড করতে পারবো। দেন আমরা যদি চাই এখানে যারা ফলোয়ার্স আছে তাদের সাথে আমরা মেসেজ কনভারসেশন করব, তাহলে এখানে আমরা এই সেন্ড মেসেজে ক্লিক করে ওনাদের সাথে কমিউনিকেশন করতে পারবো। দেন হচ্ছে ওনাদের সাথে যদি আমি চাই যে আমি লগ নোডে কোনো নোট লিখে রাখবো সেটাও ওনাদের কাছে ইমেল অটোমেটিকলি নোটিফিকেশন চলে যাবে। পাশাপাশি আমি যদি চাই যে না এখানে এই সেন্ড মেসেজ বা লগ নোডে এসেও আমি কোনো একটা ফাইল অ্যাড করব, সেটাও আমি এখান থেকে অ্যাড করতে পারবো। এই যে অ্যাড অ্যাটাচমেন্টে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো এখন ধরে নিচ্ছি যে আমি কিছু লিখছি না, আমি শুধু হাই লিখছি, লিখে সেন্ডে ক্লিক করলাম। তো আমি যখনই সেন্ডে ক্লিক করেছি আমরা নিচে দেখতে পারবো অটোমেটিকলি এই যে হাই লিখাটা, যেখানে এই যে হাই চলে আসছে আর ইমেলে অটোমেটিকলি ওনাদের কাছে হাই চলে গেছে। তো এখন যেই আমি ইভেন্টটা ক্রিয়েট করলাম সেই ইভেন্টটা গুগলের ক্যালেন্ডারে সিনক্রোনাইজেশন হয়েছে কি না বা গিয়েছে কি না আমি সেটা কিভাবে বুঝবো, তার জন্য আমরা চলে যাব হচ্ছে গুগলের ক্যালেন্ডারে। তো দেখেন আমরা নিউ ট্যাবে আমরা গুগলের ক্যালেন্ডারে চলে যাচ্ছি। তো আমরা ইমেল থেকে ওপেন করে নিচ্ছি, আমরা একটু লোডিং হচ্ছে ইমেলটা ওপেন হইতে। তো আমরা এখান থেকে অ্যাপস থেকে গুগলের যে অ্যাপস আছে সেখান থেকে চলে যাব ক্যালেন্ডারে। তো যখনই আমি ক্যালেন্ডারে ক্লিক করেছি তো আমরা এখানে দেখতে পাবো এখন যে আমাদের সিস্টেমে যেটা মাত্র ক্রিয়েট করেছি সেটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমরা এখানে সিস্টেমে একটা ক্রিয়েট করেছিলাম টেস্ট স্মার্ট এডু নামে, এইখানেও ঠিক এটা চলে এসেছে যে টেস্ট স্মার্ট এডু নাম। এটা টাইম দিয়েছিলাম আমরা 8টা থেকে 9টা, ঠিক 8টা থেকে 9টা। এখানে ইউজার ছিল 3 জন, এখানেও ছিল 3 জন। এখানে যেই ইউজারগুলো ছিল এখানে অটোমেটিকলি ইউজারগুলো চলে এসেছে। রিমাইন্ডার 15 মিনিট আগে দিয়েছিলাম সেটাও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা কোনো কিছু যদি এডিট করে অ্যাড করতে চাই সেটা আমরা করতে পারবো। দেখেন এইখানে এজেন্ডার মধ্যে আমরা কোনো কিছু একটা লিখে দিলে আমরা এইখান থেকেও এডিট করতে পারবো। বা আমরা যদি চাই, আমরা এটা ডিসকাস করে নিচ্ছি যে সিস্টেমের না ক্যালেন্ডার ইউজ না করে আমি এখান থেকে একটা কোনো একটা ইভেন্ট ক্রিয়েট করব। যে টেস্ট লিখলাম আমি ডেটগুলো আমি চেঞ্জ করছি না, বাই ডিফল্ট দিয়ে দিচ্ছি। এই যে টেস্ট মাত্র ক্রিয়েট করলাম এটাকে আমি এখন সিস্টেমে চেক করব যে না হয়েছে কিনা। দেখেন আমি মিটিংয়ে চলে গেলাম, আমি এটাকে একটু রিলোড দিয়ে নিচ্ছি।
সব একটু রিলোড দেওয়ার পর আমরা দেখতে পারবো মাত্র যেটা আমরা গুগলের ক্যালেন্ডারে ক্রিয়েট করেছি সেটা আমাদের সিস্টেমে অটোমেটিকলি চলে এসেছে। দেখেন এখানে আমরা টাইম দিয়েছিলাম 29শে মে, সরি হ্যাঁ 29শে মে দিয়েছিলাম। তো আমরা এখন যদি ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন যে 29শে মে এই টেস্ট নামে একটা ইনভাইটেশন ক্রিয়েট হয়ে গেছে। সো এই হচ্ছে ওভারঅল বিস্তারিত। তো পাশাপাশি আমরা যদি চাই, এখানে আরেকটা জিনিস শেষ করার আগে আমরা আরেকটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমরা যেই ইভেন্টগুলা বা মিটিংগুলা সিস্টেম থেকে বা গুগলের ক্যালেন্ডার থেকে ক্রিয়েট করেছি সেগুলো যদি আমরা চাই যে না কোনো এক্সপোর্ট করে পরবর্তীতে কোনো একটা কাজে ইউজ করার জন্য, আমরা সেখান থেকে সেটাকেও এক্সপোর্ট করতে পারবো। দেখেন এটাকে সিলেক্ট করে যদি আমি অ্যাকশনে ক্লিক করি এখান থেকে এক্সপোর্ট করতে পারবো। পাশাপাশি যদি আমি চাই এই যে প্রথমটাতে ক্লিক করলাম মানে অল সিলেক্ট করলাম সেগুলোও আমি এক্সপোর্ট করতে পারবো, বা কোনো একটা মিটিং বা ডিলিট করা দরকার এটা সিলেক্ট করে অ্যাকশনে ক্লিক করে ডিলিট করে দেবো। এই হচ্ছে এক্সপোর্ট করা। আর পাশাপাশি আমরা যদি চাই কোনো একটা স্পেসিফিক ইভেন্ট বা ক্যালেন্ডার যেটা আমরা মিটিং ক্রিয়েট করেছি সেটাকে আমরা ড্যাশবোর্ডে নিয়ে যাব, তাহলে এই যে আমরা ধরে নিচ্ছি সবগুলাকেই নিব, তাহলে ফেভারিটসে ক্লিক করলাম, দেন অ্যাড টু মাই ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এখন আমরা নাম দিচ্ছি মিটিং নামে, দিয়ে অ্যাড করে দিলাম। এখন যদি আমরা সিস্টেমে আমাদের ড্যাশবোর্ডে চলে যাই তাহলে আমরা দেখতে পারবো যে যে মিটিংগুলো আমরা এখন ক্রিয়েট করেছি বা আগে ক্রিয়েট করা ছিল সেগুলো আমার ড্যাশবোর্ডে চলে গিয়েছে। তো একটু লোডিং হচ্ছে, আমরা টাইম নিচ্ছি। তো দেখেন এই যে মিটিং নামে আমার সেভ করা ছিল এটা চলে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট এডু একটু আগে যেটা ক্রিয়েট করেছিলাম, তা এরপরে যেটা আমরা টেস্ট নামে ক্রিয়েট করেছি সেগুলো বিস্তারিত সবগুলো আমার ড্যাশবোর্ডে চলে এসেছে। তো এই হচ্ছে আমাদের সিস্টেমের ক্যালেন্ডার নিয়ে বিস্তারিত। আশা করি সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।